নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বপন শম্পা লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগত। আবার আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মেয়ে স্কুলে চলে গেছে, স্বপন কাজে চলে গেছে, আমার ঘরে সব কাজও হয়ে এসেছে প্রায়, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। সবটা করে উঠতে পারছি না, নতুন করছি বুঝতেই পারছো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন দেখলে 11টা বাজতে যায় প্রায়, তো আমি এখনো টিফিনটা করিনি, সব ওরা সব চলে গেছে, এবার আমি বসে টিফিনটা খাবো, খেয়ে তারপর রান্না করব, ধীরে ধীরে সব কাজকর্ম করবো। অনেক জামা কাপড় আছে গোছানো, সেগুলো আলমারিতে তুলতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো তোমাদেরকে বাইরেটা একবার দেখাই, আজকে কত রোদ উঠেছে। তো দেখো আজকে কত রোদ উঠেছে বাইরে, একদম বাইরের দিকে তাকানো যাচ্ছে না, কত রোদ উঠেছে দেখছো? দেখো এত রোদ উঠেছে বলার নয়, বুঝছো? 11টা বাজে, তাতে কত রোদ। আমাদের পাশের জমিতে অনেক কচু শাক হয়েছে, এই দেখো এরা কচু শাক কেটে নিয়ে যায়, নিয়ে গিয়ে স্টেশনে বিক্রি করে। আমরা ওখান থেকে মাঝে মাঝে কিনে নিই কচু শাক। তো চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই, আমি আমার সব কাজ হয়ে গেছে, এই দেখো কাপড় কাঁচা হয়ে গেছে, সব মেলেও দিয়েছি দেখছো। এই দেখো এখানে সব পরিষ্কার হয়ে গেছে, দেখিয়ে দিই একবার, কাজ হয়ে গেছে সব। এই এই দেখো এই কম্বলটা তুলতে হবে দেখছো, এটা তোলা হয়নি এখনো, পড়ে আছে এইখানে। এই দেখো এত জামা কাপড় সব পাট করে রাখা আছে, এগুলোকেও তুলতে হবে সব। চলো সারাদিন টুকটুক করে এই কাজ করি, একাই ঘরে থাকি কারণ মেয়ে স্কুলে চলে যায় সারাদিনের জন্য, স্বপ্ন কাজে চলে যায়। দেখো বিছানাও গোছানো হয়ে গেছে, চাদরটা এখানটা উঠে গেছে, তো ঘর মোছাও হয়ে গেছে সব, দেখতে পাচ্ছো সব কাজ হয়ে গেছে। এবার টিফিনটা খাবো, টিফিনটা খেয়ে তারপরে সব কাজ করবো। এই যে বাসন মাজা হয়ে গেছে, চাটা রাখা আছে, এটা খাবো। তো দেখো কি বাজার নিয়ে এসে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পাট শাক, ঢেঁড়স, ঝিঙে, লেবু প্রচুর নিয়ে এসেছে। তো চলো আমি টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চাটা কড়াই ছিল, চাটা একটু গরম করে নিলাম। এই যে কালকে রুটি ছিল, ওই রুটি আর চা, মেয়ে টিফিনে নিয়ে গেছে বেগুন ভাজা রুটি, স্বপনও চা আর রুটি খেয়ে গেছে। তো চলো আমিও টিফিনটা করে নিই, চলো এবার দেখিয়ে দিই আমি রান্না বসিয়েছি। এই দেখো এখানে ভাত বসিয়েছি, এই যে ভাতে আলু দিয়েছি, আজকে আলু ভাতে দেবে ভাতে। এদিকে ডাল বসিয়েছি, এই দেখো ডাল, মুসুর ডাল হবে আজকে। তো আর একটা জিনিস দেখো, আলু ভাতে দেবো বলে আলু কাটছি, এই দেখো আলুটার ভিতরে দেখছো কত বড় আলু, বোঝাই যাচ্ছিল না ভিতরে, বাড়ি দিয়ে কিছু দেখাই যাচ্ছে না ভিতরে, এতটা খারাপ। তো চলো আমি শাক টাক বেছে নিই, এদিকে ডালটা ফুটে এসেছে, গ্যাসটা আস্তে করে দেবো বেছে নিয়ে, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। দেখো আমার শাক ভাজা হয়ে গেছে, শাক ধোয়াও হয়ে গেছে, কড়াই তেল বসিয়ে দিয়েছি, শাকটা ভেজে নেবো। তো শাকটা ভাজার জন্য এখানে রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। তো দেখো তেলের মধ্যে আগে একটু রসুনটা দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে শাকটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার শাকটা এর মধ্যে দিয়ে দেবো, শাকটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, এই দেখো আলু ভাতে মাখবো। তো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখবো লাল লাল করে, এরকম আলু ভাতে আমার খুব ভালো লাগে খেতে। এর মধ্যে একটু তেল ঢেলে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাটা ভালো করে এরকম করে মেখে নেবো, পেঁয়াজটাও মেখে নেবো ভালো করে। দেখো পেঁয়াজ আর লঙ্কাটা মেখে নিয়েছি, এবার আলুটা মেখে নেবো এর সঙ্গে।
আলুটা এরকম মাখা হবে। তিনজনের আলু ভাগ হয়ে গেল, আলু মাখা হয়ে গেল। চলো দেখি শাকটা কতটা হলো। এটা হয়ে এসেছে প্রায়, আর একটুখানি জলটা শুকনো হলে হয়ে যাবে। ভাজা জলাটা আসলে বসে আছে, ভালো করে তাই জলটা দিতে পারছি না। শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে নেব। জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে এবার এটা একটু ভেজে নেব। তো দেখো ডালটা এর মধ্যে ভেজে দিলাম, ডালটা ফুটে গেলে তারপরে ডালটা নাবিয়ে নেব। তো দেখো ডালটা হয়ে গেছে। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যো ভাত, আলু ভাতে ডাল, পাট শাক ভাজা। তো মেয়েকে বেগুন ভেজে দিয়েছিলাম, একটা বেগুন আছে আমার জন্য, আমি খাবো। আর কালকের একটু মাংস আছে, দু পিস মাংস, দু পিস আলু, একটু লেবু কেটে নিয়েছি। তো আজকে এটাই আমাদের দুপুরের খাবার। তো এখন দেখো বাসন পড়েছে, বাসনটা মাজবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, এগুলো পরিষ্কার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। দেখো দেখছো কত জামাকাপড় আছে, এগুলো সব এখন আলমারিতে তুলতে হবে, আলমারিতে তুলবো। বিকাল হয়ে গেছে, তো আজকে এগুলো গুছিয়ে নিই। তো চলো আলমারিতে এগুলো তুলে নিই, তোমরা দেখো। তো বিকাল হয়ে গেছে, মেয়ে স্কুল থেকে এসে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এখন 5:30 বাজে। তো জামা কাপড়গুলো তুলে নিই, গুছিয়ে নিই আলমারিতে, অনেকদিন থেকেই বাইরে পড়ে আছে। তো চলো তোমরা দেখো, আজকে আমি প্রথম ফোন ক্যামেরা করে কথা বলেছি, তো কথা বলতে গিয়ে আমার জিভ বেরিয়ে গিয়েছিল, লজ্জা লাগছিল, তাই হয়তো এরকম হয়েছে। তো আরও কারোর সঙ্গে হয়েছে কি না জানি না, আমার সঙ্গে এরকম হলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, প্রথম করছি। তো দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।